এশিয়ার স্থপতিদের জন্য সর্বোচ্চ সম্মান 19তম আর্ক এশিয়া অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার 2017 এর স্বর্ণপদক পেলেন বাংলাদেশের স্থপতি রফিক আজম। সম্প্রতি ভারতের জয়পুরের সুজন রাজমহল প্রাসাদে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করে আর্কিটেক্ট রিজিয়নাল কাউন্সিল অব এশিয়া। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বটখিল গ্রামে এসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদের পারিবারিক কবরস্থানের স্থাপত্যটির জন্যই এই সম্মাননা পান তিনি। বিস্তারিত জানাচ্ছেন এস কে সৌরভ। 1967 সাল থেকে এশিয়ার স্থপতিদের কাজের স্বীকৃতি স্বরূপ সর্বোচ্চ এই সম্মাননা দিয়ে আসছে আর্কিটেক্ট রিজিওনাল কাউন্সিল অফ এশিয়া। এরই ধারাবাহিকতায় এশিয়ার 19তম আসরে ভারত, পাকিস্তান, চীন সহ এশিয়ার বিভিন্ন দেশের খ্যাতিমান স্থপতিদের 627টি স্থাপত্য প্রকল্প জমা পড়ে। জুরিদের চূড়ান্ত বাছাইয়ে 54টি স্থাপত্যকর্ম নির্বাচন করা হয়। 11টি বিভাগের মধ্যে পাবলিক অ্যামিনিটি বিল্ডিং স্পেশাল বিভাগে স্থপতি রফিক আজম উপস্থাপিত কবরস্থানের স্থাপত্যটি বিজয়ী হয়। সালাউদ্দিন আহমেদ আছেন, উনি আমাকে বলেন যে একটা কবরস্থান মতো জায়গা আছে, ওনার বাবা বাবার কবর আছে, এটা গোছানো ঠিক মতো হয় নাই, কখনো একটু আমাকে গুছিয়ে দিতে বলেছেন। একটা দাগ টেনে আমি দেখি যে এ পাশে মৃত্যু আর ওই পাশে জীবন, এই দুইয়ের দুটাকে ভাগ করা যায়, আবার যে কোনো সময় আমরা দাগটা অতিক্রম করলে আমরা মৃতের জগতে চলে যাই। সেই দাগটাকেই আমি একটা জগৎ তৈরি করি, এটাকে উঁচু করে জানলা করি, জানলার চড়া একটা কংক্রিটের একটা আয়তন আধার তৈরি করি, সেখানে মানুষ বসতে পারে, ওখানে গিয়ে আপনি বসে ভাবতে পারবেন যে আসলে ওইদিকে সামনে তাকালে মৃতের যে কবরস্থানটা আর কি, এটা মৃতের জগৎ। কলকাতা এয়ারপোর্ট ছিল, চায়নাতে বড় বড় ইউনিভার্সিটির ক্যাম্পাস ছিল, রেলওয়ে ছিল, আপনার এই সমস্ত প্রকল্পের সঙ্গে এটা আপনার প্রতিযোগিতা করেছে। এদিকে নোয়াখালীর সোনাইমুড়ি গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানের স্থাপত্যটি আন্তর্জাতিক সম্মাননা লাভ করায় স্থপতি রফিক আজমকে ধন্যবাদ জানান এস এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। এ ধরনের স্বীকৃতি ভালো কাজে প্রেরণা বলেও মন্তব্য করেন তিনি। আর্কিটেক্ট রফিক আজম উনি বাংলাদেশের আন্তর্জাতিক মানের একজন স্থপতি এবং আর্কিটেক্ট, উনি যে ডিজাইন করেছেন আমার বাড়িও তিনি করেছেন, এবং সেই সাথে সাথে উনি আমার গ্রামের বাড়িতে যে আমাদের পারিবারিক কবরস্থান সেটাও তিনি করেছেন, এবং সেখানে উনি যেই ইন্টারন্যাশনালি যে স্বীকৃত একটা পুরস্কার উনি পেয়েছেন, অ্যাওয়ার্ড পেয়েছেন, এই জন্য আমরা আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ জানাই। এই ধরনের পুরস্কার একটা স্থপতি আর্কিটেক্টের জন্য অনেক গৌরবের, এবং তারা অনেক তাদের কাজে তারা অনেকটা উৎসাহী হবে। আর এই কাজ যদি বের করে নিতে হয় তাহলে কতগুলি বিষয় আছে, আর্কিটেক্টদেরকে স্বাধীনতা দিতে হবে। দৃষ্টিনন্দন কবরস্থানটির স্থাপত্য শৈলী দেখতে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে অনেকেই ভিড় করেন সোনাইমুড়ির বটখিল গ্রামে। এস কে সৌরভ, এস টিভি, ঢাকা।